দুর্গাপুরে দিলীপ ঘোষের চা চক্রে বিক্ষোভ তৃণমূল কর্মীদের উত্তেজনা দুর্গাপুরের ফুলঝড় মোড়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি ঘটনা প্রেক্ষিতে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন যে পরিস্থিতি হয়েছে যেখানে পুলিশের সামনে যেখানে হাতাহাতিতে জড়ায় দুদলের কর্মীরা চা চক্রে বিক্ষোভ তৃণমূল কর্মীদের দুর্গাপুরে দিলীপ ঘোষের চা চক্রে বিক্ষোভ দেখায় তৃণমূল উত্তেজনা দুর্গাপুরের ফুলঝোর মোড়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের এই ঘটনার প্রতিবাদে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন এই নিয়ে কি বলছেন তৃণমূল সাংসদ দোলা সেন শুনুন বিজেপির লোকেরা বিজেপির নাম করা লোকেরা আপনারা যাদেরকে বারবার রেফার করছেন তাদের জবাব মানুষ দেবেন উই দ্য পিপল অফ ইন্ডিয়া উইল টেল দ্য লাস্ট ওয়ার্ড আপনি যাদের কথা বলছেন তাদের থেকেও বড় উত্তর আমি দিয়েছি যে মোদিবাবুকে মানুষ জবাব দেবে আপনাদের মতো আমরা ওদের নিয়ে এত ভাবছি একদিকে যেখানে পুলিশের সামনেই বিক্ষোভ এবং তৃণমূলের সমর্থক কর্মীরা তারা যেভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে বিজেপি কর্মীদের সঙ্গে সেটা সেক্ষেত্রে পুলিশের সামনেই সবটা হচ্ছে এরকম একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও পুলিশ রয়েছে যে দুটো ছবি দেখতে পাচ্ছেন একদিকে চা চক্রে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ স্লোগান আর তার পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির দিলীপ ঘোষ কি বলেছেন ঘটনার প্রেক্ষিতে আরও একবার শুনুন আব্দুল হোসেনের কথা বলি আমরা বন্ধুবান্ধব দিয়ে এসেছিলাম